যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে রাজনীতির পট পরিবর্তনের অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন কি আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও পেঁয়াজ অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এর দশক এই ঈদকে কেন্দ্র করে সরকার পতনের এক ধাপ এগিয়ে গেল বিএনপি তবে সরকার পতনের নতুন কৌশল জানলে আপনি অবাক হবেন অবশ্যই এবার পেঁয়াজ দ্বারাই সরকারকে পতন করা হবে তো দর্শক চলুন এ বিষয়ে বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটা আমাদের জানাতে ভুলবেন না তো দর্শক চলুন উদাহরণ দিলে নিশ্চয়ই বোঝা যাবে দর্শক যেহেতু রমজান মাস গেল রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে আমাদের ঈদ নিশ্চয়ই এই সময়গুলোতে পেঁয়াজের যে ভূমিকা বা প্রভাব জনজীবনে তার নিশ্চয়ই এটি বলে আর বোঝানো দরকার নেই তবে বাংলাদেশ এবং ভারতের যে কূটনৈতিক বিভিন্ন তৎপরতা তার মাঝে পেঁয়াজ কি কাজ করছে আর এ বিষয়ে আলোচনা করার আগে পেঁয়াজই যে একটি সরকার পরিবর্তন ঘটিয়ে দিতে পারে তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই যে নির্বাচনটি দক্ষিণ কোরিয়াতে হয়ে গেল জাতীয় পরিষদ নির্বাচন সেই নির্বাচনে প্রধান বিরোধী দল ডিপিকে ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া তারা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে তারা বলতে তাদের নেতৃত্বে যে জোট রয়েছে আরও কয়েকটি ছোটোখাটো দলের সমন্বয়ে আর ক্ষমতাসীন দল পিপিপি পিপলস পাওয়ার পার্টি ভূমিধস পরাজয় ঘটেছে তাদের বিষয়টি কেমন দক্ষিণ কোরিয়াতে এই মুহূর্তে যে অস্থিরতাগুলো চলছে তার মধ্যে এক নম্বর হচ্ছে মূল্যস্ফীতি দুই নম্বর হচ্ছে খুব দ্রুত বুড়িয়ে যাওয়ার যে বিষয়টি দ্রুত মানুষ যেন বৃদ্ধ বয়সের দিকে ছুটে যাচ্ছে এরকম অভিযোগ সেখানকার জনগণের এরপর আরও কিছু বিষয় সেখানে রাজনীতিকে টালমাটাল করে তুলেছে এই যে মূল্যস্ফীতির মধ্যে একটি আপেলের দাম গিয়ে দাঁড়িয়েছিল যদি উদাহরণ দিই যে তাদের মূল্যস্ফীতি বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটি আপেলের দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল সাত ডলারে অর্থাৎ বাংলাদেশের পরিমাণে যদি বলতে হয় প্রায় আটশো সাড়ে আটশো টাকার মতন একটা আপেলের দাম এই অবস্থায় নির্বাচনের আগে আগে যিনি প্রেসিডেন্ট রয়েছেন ইউনসুফ ইউল তিনি একটি বাজার পরিদর্শনে গিয়ে এমন একটি মন্তব্য করলেন পেঁয়াজকে কেন্দ্র করে সেটি মোটামুটি রাজনৈতিক ভবিষ্যৎটি ওই দিনই নির্ধারণ হয়ে যায় তিনি মন্তব্য করলেন যে এক আটি পেঁয়াজের দাম এই মুহূর্তে আটশো পঁচাত্তর ওন অর্থাৎ বাংলাদেশের টাকার পরিমাণে যদি দাঁড় করায় একাত্তর টাকা তো তিনি বলছিলেন যে এই যে আটশো পঁচাত্তর ওন এটি অন্য সময় হলে তিন হাজার বা চার হাজার টাকা হতে পারত হয়তো তিনি তার ওনের হিসেবে বলেছেন আমি টাকা বলছি হয়তো তাদের ওখানে আটশো পঁচাত্তর ওনের জায়গায় হয়তো চার হাজার বা সাড়ে তিন হাজার ওন তিনি বাহাবা নিতে চাইলেন সস্তা বাহাবা তিনি কী বললেন বললেন যে সরকার যেহেতু ভর্তুকি দিয়েছে সেহেতু আটশো পঁচাত্তর ওনে এক আটি পেঁয়াজ এক কেজিও না এক আটি পেঁয়াজ এই দামে পাচ্ছে তো এই বিষয়টি তখন সারা দেশে একটা তুমুল ক্ষোভের সৃষ্টি করলো কৃষকেরা আন্দোলনে নামলেন রাজনৈতিক দলগুলো এটিকে লুফে নিল যে একজন প্রেসিডেন্ট কিভাবে এত স্বাভাবিক ভঙ্গিতে বলতে পারেন যে একাটি পেঁয়াজের দাম অন্য সময় হলে সাড়ে তিন চার হাজারের মতন সাড়ে তিন হাজার বা চার হাজার ওনের মতন মূল্য পড়ত তো যেটি জানা যাচ্ছে যে এই পেঁয়াজই সেখানে অন্যতম নিয়ন্ত্রকের ভূমিকা পালন পালন করেছে রাজনৈতিক পথ পরিবর্তনের ক্ষেত্রে আমরা এর পরপরই যদি বাংলাদেশ এবং ভারতের প্রকট নিয়ে আসি যেটি বলছিলাম যে দক্ষিণ কোরিয়াতে মূল্যস্ফীতির যে অবস্থা এবং তার মধ্যে পেঁয়াজটি সামনে চলে এসেছে সবার বাংলাদেশের মূল্যস্ফীতির অবস্থা গত দেড় থেকে দুই বছর ধরে ক্রমান্বয়ে যেভাবে ভয়ঙ্কর অবস্থায় পৌঁছাচ্ছে তাতে তো আমাদের সরকারের কোনো ধরনের ভাবান্তর নেই বরঞ্চ আমাদেরকে নানান সময় নানান ধরনের পাড়ানোর গান গিয়ে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করছে আমরা নির্বাচন আগে শুনলাম আগের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সাহেব বললেন যে নির্বাচনের পর দ্রব্যমূল্যের দাম বাড় কমবে দ্রব্যমূল্য কমবে নির্বাচন চলে যাওয়ার পরে আমাদেরকে গল্প শোনানো হলো খুব শীঘ্রই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে রোজাকে সামনে রেখে বলা হলো রোজার মধ্যে কোনো জিনিসের দাম বাড়বে না আমরা দেখলাম তার উল্টোটা আমরা নিশ্চিতভাবে বলেছিলাম যে রোজাকে সামনে রেখে সব পণ্যের দাম বাড়বে এবং সেটি দেখা গেল এখন বিষয় হচ্ছে যে কোনো ধরনের ভাবান্তর তো নেই বরঞ্চ যে ধরনের কথাবার্তা বলা হয়েছে তাতে বরঞ্চ মানুষের মনের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার ঘটেছে দ্রব্যমূল্য অস্থির দ্রব্যমূল্য বাজার অস্থির করার জন্য বিরোধী নানান ধরনের তৎপরতা চালাচ্ছে কখনো বলা হচ্ছে ইন্ডিয়ান পণ্য বয়কটের যে আন্দোলন সেটি অস্থিরতা বৃদ্ধি করার জন্য এগুলো করা হচ্ছে আবার কখনো কখনো বলা হচ্ছে যে নানান ধরনের ষড়যন্ত্র চলছে কিন্তু সিন্ডিকেট ভাঙতে পারেনি কোনো অবস্থায় কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেনি বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি যা হোক এগুলো অনেক আলোচনা হয়েছে আমি কূটনীতিক কথা বলছিলাম ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের প্রসঙ্গ এসেছে এবং এটিকে কেন্দ্র করে যখন পেঁয়াজ আমদানির কথা বলা হলো বা ভারতের সঙ্গে একটি চুক্তি হলো পঞ্চাশ হাজার টন পেঁয়াজ আমদানির তখন এরকমটি শোনা গিয়েছিল এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম এরকম লেখালেখি করেছে ভারতীয় পণ্য বয়কাট আন্দোলনের মধ্যে বাংলাদেশ সরকার চাইছিল ভারত থেকে যেন পেঁয়াজ বাংলাদেশে যায় আর ভারত সরকারও চাইছিল বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী যে মনোভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে সেটিকে একটু নমনীয় করার জন্য বা ভারতের প্রতি একটা সফট কর্নার জায়গা তৈরি করার জন্য পেঁয়াজ রপ্তানি করবে তাদের ওইখানে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল গত ডিসেম্বরে যেহেতু ভারতের লোকসভা নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে আবারও বলি মনে করিয়ে দিই এই নির্বাচনকে সামনে রেখে ভারত কিন্তু পেঁয়াজকেই ব্যবহার করেছে তাদের সেখানে পেঁয়াজের অভাব নেই প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়েছে কিন্তু তারপরও তারা পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলো বেশ ভালো কথা যখন বাংলাদেশ আহ্বান জানালো বাংলাদেশের সরকারের প্রতি অনুরোধ জানানো হলো তখন নরেন্দ্র মোদী বিষয়টি ভাবলেন তিনি এটিকে কূটনীতির অংশ হিসেবে ধরে নিলেন যে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে দুই দুই রাষ্ট্রের মধ্যে এবং রাজনৈতিক দিক থেকে সাধারণ মানুষের মনোভাবটি যদি ভারতের প্রতি একটু নমনীয় করা যায় সে জায়গা থেকে তিনি ঘোষণা দিলেন কিন্তু আমরা দেখলাম যে পেঁয়াজ আমদানির আগেই মধ্য রমজানের দিকে আবারও ভারত বলল যে না পেঁয়াজ রপ্তানি করা যাবে না তো তখন আবার আমাদের বাণিজ্য মন্ত্রী বললেন যে না পেঁয়াজ আসবে যে কোনো মূল্যে কারণ পেঁয়াজ আসবে পেঁয়াজ সংক্রান্ত তো চুক্তি হয়েছিল কেউ কেউ এলসি খুলেছিলেন কোনো কোনো ব্যবসায়ী সেই খোলার জায়গা থেকে এলসি খোলার জায়গা থেকে দেড় হাজার টন বা তার বেশি কিছু পেঁয়াজ বাংলাদেশে এলো পরবর্তীতে আর কিছু এসেছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে সে রমজান তো চলে গেল। সংকটকালীন সময় তো চলে গেল ভারত থেকে যে পরিমাণ পেঁয়াজটি এসেছিল সেটি কিন্তু বাংলাদেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে পারেনি বরঞ্চ পেঁয়াজের দাম কিন্তু বাড়ছিল নতুন পেঁয়াজ ওঠার পরেও এবং ভারতের আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি উনিশশো আটানব্বই সালে এই পেঁয়াজকে কেন্দ্র করে পেঁয়াজের বাড়তি দামের কারণে দিল্লির বিধানসভা নির্বাচনে ভরাডুপি ঘটেছিল নরেন্দ্র মোদীর বিজেপির অতএব পেঁয়াজ হয়তো কোনো কোনো রাষ্ট্রের রাজনীতি বা ক্ষমতার পট পরিবর্তন ঘটাতে পারে নির্বাচনকে সামনে রেখে ভারতের মতো রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নানান ধরনের সিদ্ধান্ত নিতে পারেন ক্ষণে ক্ষণে কিন্তু আমাদের রাষ্ট্রে পেঁয়াজ কেন পেঁয়াজের সঙ্গে আর যা যা রয়েছে যাবতীয় সব কিছুর দাম ভয়ঙ্কর অবস্থায় পৌঁছল তাতে বোধহয় তো দর্শক দেখলেন মঞ্জুরুল আলম পান্না সাহেবের মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন দর্শক এই প্রতিবেদন সম্পর্কে আপনি কি বলবেন আপনার কি বলার আছে ব্যক্তিগত ওপিনিয়নটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি